আসসালামু আলাইকুম। একটি মোটর সাইকেলের দাম 30 থেকে 50 হাজার টাকা, মাত্র 30 থেকে 50 হাজার টাকা। এটা অবিশ্বাস্য হলেও সত্য। ঘটনাটা ঘটছে 2022 সালের জানুয়ারি মাসে লালবাগে, লালবাগ থানার পাশে আজিমপুর যে গোরস্থানটা আছে, কবরস্থানটা, সেই কবরস্থানে একজন মানুষ মোটরসাইকেল পার্ক করে সে তার আত্মীয় স্বজনকে দাফন করতে যায়। তখন সে বের হয়ে দেখে তার মোটরসাইকেলটা সেখানে আর নাই। অনেক খোঁজাখুঁজির পরে মোটরসাইকেলটা পায় না। তখন সে লালবাগ থানাতে জানায় যে আমার মোটরসাইকেলটি হারিয়ে গেছে। পুলিশ তখন তদন্ত করে খোঁজ পায়, একটা চোর সদস্যকে ধরে, যারা মোটরসাইকেল রাস্তা থেকে ছিনতাই করে, চুরি করে সেটাকে 30 থেকে 50 হাজার টাকায় বিক্রি করে। তার পরের ঘটনা হচ্ছে কালীগঞ্জ থানাতে একজন জনৈক ব্যক্তির মোটরসাইকেল পাবলিক প্লেস থেকে চুরি হয়ে যায়। তারপরে সেটা পুলিশ উদ্ধার করে, সেটা ছিল মোটরসাইকেলের নাম হচ্ছে বাজাজ ডিসকভার। আরেকটি ঘটনা ঘটে মেহেরপুরে, যেখানে মোটরসাইকেল চুরি করতে গিয়ে তিনজন চোর একসাথে ধরা পড়ে। পাবলিক তখন তাকে ইচ্ছামতো মাইর দেয়, ইচ্ছামতো গণধোলাই দেওয়ার পরে তাকে পুলিশে সোপর্দ করে। একইভাবে একজনের নাম মোহাম্মদ শিপন মিয়া। শিপন মিয়ার একটা নেশা আছে, অনেকের নেশা থাকে না, মদ গাঞ্জার নেশা। তো শিপন মিয়ার নেশা হচ্ছে মোটরসাইকেল। সে যেখানেই মোটরসাইকেল দেখবে, রাস্তাঘাটে, পার্কিং করা, বাস স্ট্যান্ডে, যে কোনো জায়গায়, এটিএম বুথের সামনে, অফিসের সামনে, তার নজর থাকে মোটরসাইকেল দিকে। সে কিভাবে মোটরসাইকেলটা আনলক করে বাসায় নিয়ে যাবে, তার চিন্তাই এরকম। সে গত 5 বছরে 600টা মোটরসাইকেল চুরি করে, যে বিশ্বাস করা যায়, 600টা মোটরসাইকেল চুরি করে লাস্ট 5 বছর। তারপরে তার টিমকে পুলিশ কিন্তু শেষ পর্যন্ত ধরে ফেলে। আরেকটা ঘটনা বলে আমি অন্য চ্যাপ্টারে চলে যাব, সেটা হচ্ছে কোম্পানিগঞ্জে মোটরসাইকেল চুরির হিড়িক পড়েছে। কোম্পানিগঞ্জে যারা বসবাস করছেন, যারা ভিডিওটা দেখছেন, তারা হয়তো জানেন যে যারা মোটরসাইকেল ব্যবহার করেন বা গাড়ি ব্যবহার করেন, তারা মোটরসাইকেল পার্ক করে শান্তিতে নেই, তালা মারেন, শিকল দিয়ে, যেভাবেই হোক না কেন চোররা চুরি করে ফেলে। তাদের কাছে মাস্টার কী থাকে, এমন ধরনের চাবি থাকে যে চাবি দিয়ে যে কোনো তালা খোলা যায়। তাছাড়া তাদের কাছে এসিড থাকে, এক ধরনের এসিড থাকে, যে এসিড দিয়ে তালাকে নষ্ট করে ফেলে বা কাটার দিয়ে কেটে ফেলে, তালা কেটে মোটরসাইকেলটা নিয়ে যায়, কোনো শব্দ হয় না। তারা এই কাজগুলো করে আসলে বৃষ্টির সময়, যখন বৃষ্টি হয় বা এমন কোনো এলাকা যেখানে শব্দ বেশি, মানে বাস ট্রাকের সাউন্ড বেশি, বা একদম ভোরবেলা মানে ফজরের সময় যে টাইমে মানুষ গভীর ঘুমে থাকে, তখনই তারা এই কাজগুলো করে রাতের বেলা, যারা মোটরসাইকেল চোর চক্র। এত কথা এই জন্য বললাম, বাংলাদেশে প্রতিদিন গড়ে 1000 মোটরসাইকেল চুরি হচ্ছে, 1000 মোটরসাইকেল। এখন কথা হচ্ছে এত মোটরসাইকেল কোথায় যায়। এই মোটরসাইকেলগুলো ইঞ্জিন, বডি, চাকা বিভিন্নভাবে তারা পার্টস আলাদা করে, আলাদা করার পরে ব্যাটারি, চাকা, ট্যাঙ্কি, তারপরে ইঞ্জিনের বিভিন্ন পার্টস, এগুলো তারা ডিফারেন্ট প্লেসে বিক্রি করে দেয়। কিছু কিছু জিনিস তারা ইন্ডিয়াতেও পাঠিয়ে দেয়। তো এই যে মোটরসাইকেল চুরি যে হারে বাড়তেছে বাংলাদেশে, সে এখান থেকে বাঁচার উপায় কী, আসলে কোনো উপায় কি আসলে আছে? কিছু কিছু উপায় আমি আপনাকে বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। মোটরসাইকেল একটা খুবই সুন্দর যানবাহন, যারা আমরা প্রয়োজনে ব্যবহার করি, আমাদের যাদের প্রয়োজন, অফিস আদালতে যেতে হয়, কাজে কর্মে যেতে হয়, পরিবার নিয়ে ঘুরতে যাওয়া লাগে, তারা কিন্তু মোটরসাইকেল ইউজ করে। যারা একটু ধনী মানুষ তারা ইউজ করে প্রাইভেট কার বা গাড়ি। যারা আমাদের মতো মধ্যবিত্ত পরিবার তারা কিন্তু মোটরসাইকেল ছাড়া কোনো উপায় নেই, ঝড় বৃষ্টি বাদল আমরা মোটরসাইকেলটা ইউজ করি। তো মোটরসাইকেলের জন্য পৃথিবীর মধ্যে নট বাংলাদেশ, পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট সিকিউরিটি আমার চোখে এটা হচ্ছে টেসলক রাদবি, এই প্রোডাক্টটা। এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কীরকম আপনাকে দেখাই, এই প্রোডাক্টের সাথে থাকবে দুইটা রিমোট থাকবে। এই যে রিমোটটা দেখেন, রিমোটের মধ্যে অ্যানিমেশন আছে, লাইট জ্বলবে, দুটা রিমোট থাকবে। এই রিমোট দিয়ে আপনি মোটরসাইকেল কিন্তু লক আনলক, সাউন্ড বাইকে কেউ ধরলে বাইকের শব্দ করবে, বাইকের কাছে যখন আপনি যাবেন বাইক আনলক হয়ে যাবে, বাইক থেকে সরে গেলে বাইক লক হয়ে যাবে। তাছাড়া অনেক ফাংশন এটাতে আছে। তো যারা মোটরসাইকেল চালান আর নিরাপত্তাহীনতায় ভোগেন, তাদের জন্য টেসলকের চেয়ে উৎকৃষ্ট কোনো সিকিউরিটি হতে পারে না আমার চোখে। শুধু তাই না, বাংলাদেশ, ইন্ডিয়া, মালয়েশিয়া, সৌদি আরব এবং ইংল্যান্ডে টেসলক পাওয়া যাচ্ছে। টেসলকের উপরে আমার জানা মতে কোনো সিকিউরিটি এই মুহূর্তে পৃথিবীতে বলবো না, বাট সাউথ ইস্ট এশিয়া, এই বৃহত্তর এশিয়াতে এই মুহূর্তে নাই। তো
আপনার মোটরসাইকেল, আপনার যানবাহন কে বাঁচাতে যদি চান, সেফ করতে চান, তাহলে অবশ্যই আপনারা ট্যাস্ট লক ব্যবহার করুন। ট্যাস্ট লক হচ্ছে ট্রিপল লেয়ার সিকিউরিটি, তিনটা লেয়ার আপনাকে দিবে। এতে করে আপনি রিমোট দিয়ে, মোবাইল দিয়ে বাইক কোথায় যাচ্ছে দেখতে পারবেন, মোবাইল দিয়ে বাইক লক আনলক করতে পারবেন, বাইকে কেউ ধরলে এই রিমোটে শব্দ করবে, এই রিমোটে অ্যালার্ম বাজবে, পাশাপাশি আপনার মোবাইলেও কল আসবে এবং মোবাইল থেকে সব কিছু আপনি করতে পারবেন, বাইক কোথায় যাচ্ছে, কোথায় পার্কিং হয়েছে, এ টু জেড। এবং মজার বিষয় হচ্ছে যে ট্যাস্ট লক যারা ব্যবহার করে তাদের জন্য মাসে মাসে কোনো বিল দিতে হয় না, একবার কিনবেন সারা জীবন ইউজ করবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা এই ভিডিওটা এতক্ষণ দেখলেন তারা ভিডিওটা শেয়ার করেন আর লাইক কমেন্ট দিয়ে সঙ্গে থাকবেন, এটা কমন ডায়লগ, বা শেয়ার করবেন। শেয়ার করলে কী সুবিধা, অন্যরাও দেখতে পারে ভিডিওটা। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, আমি এরকম আরও মজার মজার ভিডিও আপনাদেরকে দিব। আপনারা যদি মজা পান কমেন্টে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা। ওকে, আসসালামু আলাইকুম।